নমস্কার, বেলা বারোটায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। এই বেলা বারোটায় এক ঘন্টা আপনাদের সামনে তুলে ধরবো। আজ বেলা বারোটা পর্যন্ত যত আপনাদের সমস্যা, বেআইনি দুর্নীতি, অবৈধ কারবার, ফাঁস এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরদারি, আজকে কলকাতা দিয়ে শুরু করব। কারণ কলকাতার খবর দেখাবো যা দেখে চমকে যেতে পারেন রাজ্যের মানুষ। অ্যাম্বুলেন্সে করে আসামি নিয়ে আসা হচ্ছে কোথায়, আদালতে। অ্যাম্বুলেন্সে আসামি, দেখুন সেই ছবি দেখাবো। প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে করে আসামি নিয়ে আসা হচ্ছে, তোলা হচ্ছে। আসলে প্রিজন ভ্যানে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে, প্রিজন ভ্যানেই আনা হয়, প্রিজন ভ্যানেই নিয়ে যাওয়া হয়। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশে প্রিজন ভ্যানে কোলাপসেবল গেটও থাকে, কারণ আসামির নিরাপত্তার কারণে, আসামির সঙ্গে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কেউ যাতে আসামির ওপর হামলা না করতে পারে। কিন্তু অ্যাম্বুলেন্সে আসামি হরিদেবপুর থানা থেকে আলিপুর আদালতে, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি যিনি এক্সক্লুসিভ খবরটি করেছেন, অমিত। অমিত, প্রথমে ঘটনাটা জানতে চাইব, কেন প্রয়োজন হলো অ্যাম্বুলেন্সের? দেখো, হরিদেবপুর থানা সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে বিগত কয়েক মাস ধরে। যে অ্যাম্বুলেন্সটি এখানে রাখার কারণ কি, সেই হিসেবে থানার যেটি বক্তব্য যে সাউথ ওয়েস্ট ডিভিশনের এই থানাকে একটিমাত্র অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, কারণ রাতবিরেতে অনেক সময় হয় যে এলাকার অনেক লোক অসুস্থ হয়ে পড়েন, তারা বাধ্য হয়ে থানায় যোগাযোগ করেন তাদের রোগীকে শুশ্রূষা পাইয়ে দেওয়ার জন্য। এছাড়া এলাকায় বিভিন্ন থানা এলাকাতে এইরকম ঘটনা ঘটে যে এই প্রচণ্ড গরম বা অন্য সময় রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, সেই সময় পুলিশ তার অ্যাম্বুলেন্স ব্যবহার করে থাকে বা তার ডিভিশনে অ্যাম্বুলেন্স ব্যবহার করা থাকে। কিন্তু হরিদেবপুর থানার ক্ষেত্রে অন্য চিত্র ধরা পড়ছে। হরিদেবপুর থানা থেকে বিভিন্ন সময় বিভিন্ন আসামিকে এই অ্যাম্বুলেন্স করেই আলিপুর আদালতে পাঠানো হচ্ছে, অর্থাৎ আসামিকে যেখানে প্রিজন ভ্যানে পাঠানোর কথা, যেখানে কড়া নিরাপত্তা, অর্থাৎ প্রিজন ভ্যানে আমরা দেখেছি কোলাপসেবল গেট থাকে, প্রিজন ভ্যানে জানলাগুলোতে নেট দেওয়া থাকে যাতে কোনোভাবে তার কোনো আসামির উপরে হামলার ঘটনা না ঘটতে পারে বা কোনো আসামি যাতে পালিয়ে না যেতে পারে। কিন্তু খোলা জানলায় অ্যাম্বুলেন্সে করে দুজন মাত্র নিরাপত্তা রক্ষী দিয়ে আসামিকে পাঠানো হচ্ছে আলিপুর আদালতে। এই এই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। আরো প্রশ্ন আছে অমিত, কার নির্দেশে কোনো তোয়াক্কা না করে এই রকম অ্যাম্বুলেন্সে আসামিকে নিয়ে আসা হচ্ছে? আবারও বলছি, কলকাতা থানা, কলকাতা পুলিশের আন্ডারে, কলকাতার নগরপাল রয়েছেন, আসামি একজন, আসামি তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে, আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে প্রিজন ভ্যানের বদলে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সের গায়ে লেখা আছে ট্রান্সপোর্ট ফর পেশেন্ট। আমি দেখাবো আপনাদেরকে যে এই কলকাতা পুলিশের এই ধরনের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি কি বলছেন। অ্যাম্বুলেন্সে করে আসামি নিয়ে যাওয়ার কিন্তু কেরকম নীতি নেই। এমন হতে পারে যে গাড়ি হয়তো খারাপ থাকে, সেরকম হয়তো নিয়ারেস্ট কোনো অ্যাম্বুলেন্স পড়ে আছে, ভাড়া করে নিয়ে গেল। কিন্তু পার্টিকুলার একটা অ্যাম্বুলেন্স গাড়িতে রেগুলারলি থানার আসামিকে কোর্টে নিয়ে যাওয়ার কিন্তু এরকম আমি কোনোদিন শুনিনি। যদি সেরকম হিনিয়াস ক্রাইম ইনভলভ, ডাকাত, যদি সেরকম যদি ঘটনা হয়ে থাকে, সন্ত্রাসবাদ, তাহলে সেইভাবে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু কোনো রুলস নয়, এটা অফিসার ইনচার্জ যদি করে থাকে সেটা তার বুদ্ধিমত্তার জন্য করছে, কিন্তু এটা কিন্তু পুলিশের কোনো এরকম নিয়ম নেই। অমিতের কাছে আবার চলে যাব। অমিত, ড্রাইভার, চালক, এই অ্যাম্বুলেন্সের চালক, তিনি কি বলছেন, তাকে কে নির্দেশ দিয়েছে? দেখো বন্ধু, আমরা যখন চালক অ্যাম্বুলেন্স যিনি নিয়ে গেছিলেন এই হরিদেবপুর থানা থেকে আলিপুর আদালতে, সেই চালকের কাছে আমরা পৌঁছে গেছিলাম, চালককে জানতে চেয়েছিলাম এই অ্যাম্বুলেন্সটি কার, অ্যাম্বুলেন্সটি কেন ব্যবহার করা হয়। তিনি স্পষ্টত জানিয়েছিলেন আমাদের ক্যামেরার সামনে যে অ্যাম্বুলেন্সটি থানার অ্যাম্বুলেন্স, থানাতেই অ্যাম্বুলেন্সটি রাখা থাকে।
কোনো কোনো সময় এই অ্যাম্বুলেন্সে করেই আসামিকে কোর্টে নিয়ে আসা হয় এমনটা কিন্তু দাবি করছেন। আচ্ছা আমি একটু বিরোধ করছি এই মুহূর্তে, একটু আইনজীবীর সঙ্গে কথা বলে নি, কারণ এটা পরিষ্কার হওয়া দরকার নিউজ 18 বাংলার দর্শকদের কাছে। আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা রয়েছেন আমার সঙ্গে। অনির্বাণ, এই এই এরকম কোন রুল আছে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, এটা তো আমরা অবাক লাগছে আমাদের দেখে, যে কোনো নিরাপত্তা নেই তো আসামির, কি বলবেন? দেখুন, যে কোনো মুহূর্তে একজন আসামির যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে, আপনারা মনে রাখবেন যে কোনো আসামি কিন্তু জুডিশিয়াল কাস্টাডিতে থাকে। অর্থাৎ জুডিশিয়াল কাস্টাডি মানেই হচ্ছে যে জেল অথরিটির উপরে জুডিশিয়ারির একটা কড়া নজরদারি থাকে। তার যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে অবশ্যই তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু প্রপার প্রোটেকশন রাখতে হবে। কারণ এই অ্যাম্বুলেন্সে যাওয়া কালীন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ঘটনার দায় কিন্তু ওই জেল অথরিটিকে নিতে হবে, কারণ জুডিশিয়ারি কিন্তু তখন তারা কোনো একটা ইনকোয়ারি করবে। তো সেই সেই জন্য অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়াটা কোনো বিরল ঘটনা নয়, কিন্তু প্রপার প্রোটেকশন প্রয়োজন বা প্রপার নজরদারি প্রয়োজন। এখানে এখানে বলে রাখি, এখানে স্বাভাবিক একজন আসামি তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো অত্যন্ত মানে যদি স্বাভাবিক হয় না, শারীরিক কন্ডিশন সঠিক থাকে, তাহলে আমার মনে হয় অ্যাম্বুলেন্সের কোনো প্রয়োজন নেই বা অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা সেটা জেলা অথরিটি বুঝতে পারেন যে কেন নাকি অ্যাম্বুলেন্স নিয়েছে। কিন্তু এর নিশ্চয়ই যে হয়তো যে অনারেবল কোর্টের জুডিশিয়াল কাস্টাডিতে এই ভদ্রলোক রয়েছেন, অনারেবল কোর্টের কাছে ওনাদেরকে জবাবদিহি করতে হবে যে কেন ওনাকে প্রিজন ভ্যান ছাড়া, যেহেতু একটি স্বাভাবিক অবস্থা ওনার, কেন প্রিজন ভ্যান ছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হলো, তার অবশ্যই জবাবদিহি করতে হবে জেলা অথরিটি। ধন্যবাদ। অর্থাৎ দু দুজন আসামি, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে। আবার অমিত একবার জানতে চাইবো, প্লিজ, প্রিজন ভ্যান ছিল না, কি বলা হচ্ছে পুলিশের তরফে, কেন অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা হলো, খুব সংক্ষেপে। দেখো, থানায় কিন্তু পর্যাপ্ত প্রিজন ভ্যান আছে এমনটা কিন্তু জানানো হচ্ছে থানার তরফে। তবে যিনি এই মুহূর্তে থানার অফিসার ইনচার্জ বা ওসি রয়েছেন, তার যেটি বক্তব্য, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা স্পষ্টত জানিয়েছেন আমাদেরকে যে তিনি দিন সপ্তাহখানেক আগে এই থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়ে এসেছেন, এবং তিনি এই বিষয়টি আমাদের কাছেই প্রথম জানলেন যে অ্যাম্বুলেন্সে করে কোর্ট পর্যন্ত আসামিকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বিষয়টি জানার পর যেটা আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, কেন এই ধরনের ঘটনা ঘটলো, আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে দেখার সময়ের অপেক্ষা করলাম, অপেক্ষা করব, কারণ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাই ছিল না। এরপর জেলার খবর।